আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটি আছে ওটাকে প্রেস করে নেবেন এরকম নিত্য নতুন খবর সবার আগে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু আকাশ। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি বকেয়া ডিএ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবর চলে এসেছে, তো সেই সব গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবরগুলি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো সমস্ত আপডেটস এবং খবরগুলি ভালোভাবে জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, এরকম নিত্য নতুন খবর সবার আগে দেখার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, মলয় মুখোপাধ্যায় অর্থাৎ মলয়বাবু তার ফেসবুক পোস্টে রাজ্য সরকারের কর্মচারীদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবর তিনি দিয়েছেন। তো সেই সব আপডেটস এবং খবরগুলি এই ভিডিওতে এখন আমি আপনার সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করছি। তো দেখুন বন্ধুরা, তিনি কী বলেছেন, প্রিয় কর্মচারীর প্রতি রাজ্য ট্রাইব্যুনালে 23-9 নির্দেশ মোতাবেক অর্ধ 26-9 আমাদের সংগঠনের সিদ্ধান্ত, আমরা আগামী 16-12-2020 পর্যন্ত রাজ্য সরকারের বকেয়া ডিএ প্রদানের ইতিবাচক সিদ্ধান্তে অপেক্ষায় থাকব। যদি দেখা যায় রাজ্য সরকার এবারও মাননীয় উচ্চ আদালত সহ রাজ্য ট্রাইব্যুনালের রায়কে মান্যতা না দিয়ে আবারও হাত গুটিয়ে বসে থাকেন, সেক্ষেত্রে আমাদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ INTUC শিক্ষক শিক্ষাকর্মী সহ সমগ্র সরকারি কর্মচারী সমাজের কাছে আবেদনের ভিত্তিতে আইনি লড়াইয়ের পাশাপাশি সমগ্র কর্মচারী সমাজকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমে নজিরবিহীন আন্দোলনের পথে যেতে বাধ্য থাকবে, কারণ আমাদের সংগঠনে ডিএ আদায়ের প্রতিশ্রুতিবদ্ধ। শ্যামল কুমার মিত্র সভাপতি, মলয় মুখোপাধ্যায় সহ সম্পাদক কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ INTUC। তো এতক্ষণ আপনারা দেখতে পেলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সহ সম্পাদক মলয় মুখোপাধ্যায় রাজ্য সরকারের কর্মচারীদের উদ্দেশ্যে বকেয়া ডিএ আদায়ের জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ এবং তিনি বিশাল আন্দোলনেও প্রতিশ্রুতি দিয়েছেন সমস্ত রাজ্য সরকারি কর্মচারীর উদ্দেশ্যে। তো এটি একটি বিশাল বড় সুখবর। তো আশা করছি আজকে ভিডিও আপনাদের ভালো হয়েছে, ভিডিও ভালো হবে তো লাইক করবেন, আপনাদের বন্ধুর সাথে ভিডিও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। তো চলুন বন্ধুরা, আজ পর্যন্ত খুব শীঘ্রই নতুন ভিডিওর সঙ্গে আপনার সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। তো জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ। আমি ভিডিওটি দেখার জন্য।